এবার দেখে নেব টিফিনে আজকে আমার কি রয়েছে। টিফিন নিয়ে এসেছি, আগে দেখে নিই তারপর কথাবার্তাগুলো বলছি। এবার দেখে নেব টিফিনে আজকে আমার কি রয়েছে। এখানে রয়েছে লুচি, লুচি প্লাস অনেকগুলো লুচি এখানে প্রায় আছে, 10 থেকে 11টা লুচি আর কি আছে। এখানে রয়েছে সবজি, এটা হলো আপনার পাঁপড়ের সবজি। পাঁপড়ের সবজি এটা আমি কোনোদিন খাইনি, এই সবজিটা একেবারে নতুন, জাস্ট একবার টেস্ট করেছিলাম, আজকে এটা দিয়ে পাঠিয়েছে আমার ওয়াইফ। আর এখানে রয়েছে আপনার একটা মিষ্টি রয়েছে। তো এটা হলো আমার আজকের দুপুরের, দুপুর না, এটা হলো আজকে আমার সকালের টিফিন। আমাদের টিফিন হয় মোটামুটি সকাল ওই 9টা 40 নাগাদ টিফিন আমাদের হয়। এখন আমি আর আমার ফ্রেন্ড বিশ্বজিৎ স্যার এখানে রয়েছে, আমরা এখন দুজনে মিলে খাবো, কারণ সকালে খুব খিদে পাই তাই। হাই ফ্রেন্ড, দিস আওয়ার নিউ ব্লগ। আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম আপনার 5টা 20 নাগাদ, স্কুল পৌঁছে গেছি। এখন কি হয় না, ভোরে যেহেতু বার হয় সেহেতু অনেকটা খিদে পেয়ে যায় আমাদের, এরপর ধরুন প্রায় অনেকগুলো পরপর ক্লাস নিতে হবে, তাই একটু এখানে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া খাওয়ার পরে আমরা আমাদের যে মোটামুটি বেল পড়বে 7টা এখানে মানে 20 নাগাদ, তারপর আমরা প্রেয়ার ল্যান্ড করবো, দেন আমরা ক্লাসে আর কি যাবো। তাই ভাবলাম যে রোজ কি কি নিয়ে আসে, আজকে বেশ ভালো কিছু খাবার এনেছিলাম বলেই আজকে খাবারটা আপনাদের দেখালাম। ঠিক আছে, আশা করি ব্লগগুলো প্রত্যেকে ভালো লাগছে। এটা ভালো লাগছে প্লিজ লাইক করবে, এটা আপনার ডেইলি লাইফ ব্লগ, তাই যা যা আমাদের লাইফে ঘটবে রোজ, ঘটে বা ঘটছে, সেগুলোই কিন্তু মূলত এখানে দেখানো হবে। প্রত্যেককে থ্যাংক ইউ, শুভেচ্ছা রইল, বাই।